জেলার শহর বর্ধমানের সুকান্তপল্লী চাইল্ড ওয়েলবিং কমিটি এবং পুরাতন বাজার চাইল্ড ওয়েলবিং কমিটির দ্বৈত উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার ও 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মণ্ডল, সমাজসেবী কিশোর ভগত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংকট শুরু হওয়ার কারণেই রক্তদান শিবিরটা শুরু করলাম। বহু মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে। আমরা বিভিন্ন সময় আমাদের কর্মীদের ক্লাবের সদস্যদের পাঠাচ্ছি রক্ত দেওয়ার জন্য। খুব রক্ত সংকট অনুভব করে রক্তদান শিবির শুরু করে দিয়েছি। পাটে পাটে আমরা বিভিন্ন এলাকায় করব। তো আজকে যেমন সদরঘাট পুরাতন বাজার চাইল্ড ওয়েলবিং কমিটি এবং সদরঘাট সুকান্তপল্লী চাইল্ড ওয়েলবিং কমিটি যৌথ উদ্যোগে আজকে একটা রক্তদান শিবির 100 জনের শিবশঙ্কর সেবা সমিতি থেকে এখানে হচ্ছে। আমরা আরও প্রচুর রক্তদান শিবির করব যাতে মানুষের রক্ত সংকট দূর করতে পারি। এই সময় যাদের রক্ত সংকট তাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। আমাদের সকলকে আমরা নির্দেশ দিচ্ছি সেই মতো রক্ত সংকট দূর করানোর জন্য রক্তদান শিবির এলাকায় এলাকায় হলে অনেকটাই রক্তদান সংকট মিটবে। হ্যাঁ, এখন এই গ্রীষ্মকাল পড়েছে, এখন রক্তে একটি সংকট আছে। এই জন্য আমরা সদরঘাট এবং পুরাতন বাজার দূরের চাইল্ড ওয়েলবিং কমিটি মিলে 16 নম্বর ওয়ার্ডে আমরা আজকের 100 জনের মতো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করলাম। সবাইকে বলবো আপনারা সবাই রক্তদান করুন, মানুষের পাশে দাঁড়ান, এটাকে বলবো। মানুষের যখন কোনো অসুবিধা হবে রক্তের ব্যাপারে, অপারেশন হোক বা অন্য কোনো ব্যাপারে, সেক্ষেত্রে এই চাইল্ড ওয়েলবিং কমিটি বা আমাদের 16 নম্বর ওয়ার্ড টিম বাংলাদেশের পক্ষ থেকে মানুষের পাশে এক কার্ড নিয়ে দাঁড়াবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।